ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট 71 হেক্টর জমিতে বিনা আট বাড়ি 14-15-17 জাতের সরিষার চাষ হয়েছে, যার মধ্যে রাজাপুর সদর ইউনিয়নে 7 এবং শুক্তাগড়ে 18, মঠ বাড়ি 17 এবং গালুয়ায় 12 এবং মাতুরিয়ায় 9 ও বড়ইয়া 8 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভবান হবেন কৃষকরা। বামনকাছি আব্দুল আজিজ বলেন, কয়েক বছর থেকেই জমিতে সরিষা চাষ করেছেন, কাছাকাছি পানি না থাকায় জমিতে সেচ দিতে তাদের খুব কষ্ট হয়, তাই সরকার থেকে যদি সেচের ব্যবস্থা করে দিত তাহলে সরিষা চাষে চাষিরা আরো বেশি আগ্রহী হতো। চাষি খলিল ও মোস্তোয়া জানান, এ বছর অফিস থেকে সরিষা বীজ পেতে বিলম্ব হয়েছে। অফিস যে পরিমাণ সার, বীজ ও কীটনাশক বিতরণ করে তা প্রয়োজনের চেয়ে কম। অফিস থেকে আমাকে বীজ এবং সার দেয়, তারপর যদি সেচের ব্যবস্থা করতো তো অনেক ফলন ভালো হইতো এবং আমার লাভবান বেশি হইতো। এই কারণে আমার একটু পানির অভাবে আমরা ফলন ভালো হয় না। আমরা বহুদিন তেমন এই শস্যটা আমরা এই মাঠে ফালাই, বাড়ি 14, এই শস্যটা আমরা খুব লাভবান ছিলাম। আমরা এই কাঠায় আত্মশস্য আমরা পাইছি। আমরা এবছর বৃষ্টির অভাবে আর সেচের ব্যবস্থা করতে পারি নাই, একটু খারাপ দেখা যায়। এখনও আশা করা যায় ভালো হইতে পারে, ভালো এখনও আশা করা যায় বুঝে আহুত বিহত না হয়। আমরা বাড়ির 14 এই কত বছর তামায় আমরা ফলন ভালো পাই, এটা চাষ করি আমরাই। তারপর এই গতবার আমরা বৃষ্টির কারণে ফলনটা ভালো পাইছি, ফালাবার পর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পর সার দিছি, আমরা ফলনটা ভালো পাইছি। এবছর আমাদের মালটাও দিতে দেরি হয়েছে, জায়গাটাও ভিজে হয়েছে, আমরা ফলনটা একটু তার জন্য একটু এককালে বেশি খারাপ হবে না। তাই যদি দাবার বৃষ্টি না হয় আর কোনো বালা মুসিবত না পড়ে তাই আমাকে ফলন এবারও আল্লাহর রহমত ভালো হবে। রাজাপুর উপজেলায় বর্তমান 2021 রবি মৌসুমে বিভিন্ন রবি ফসলের আওতায় বিভিন্ন কার্যক্রম চলমান আছে। এর মধ্যে সরিষা ফসলের আবাদ বিগত বছরের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ বিশেষ করে সরকারের বিভিন্ন প্রণোদনা পুনর্বাসন কর্মসূচি। বিগত বছরে আমাদের রাজাপুর উপজেলায় 55 হেক্টর এরিয়াতে সরিষা আবাদ হয়েছিল, বর্তমানে আমাদের 71 হেক্টর এরিয়াতে সরিষা আবাদ সম্পন্ন হয়েছে। আশা করি বিগত বছরের ন্যায় এবারেও বাম্পার ফলন হবে, যেহেতু প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই। তবে যদি কৃষক পর্যায়ে সার্বক্ষণিক আন্তঃপরিচর্যা বিশেষ করে সার সেচ ঠিকমতো প্রয়োগ করেন তাহলে আমরা আশা করি এবারও বাম্পার ফলন হবে। এ পর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার জন্য কৃষি দপ্তরের প্রত্যেক সেক্টরেই কর্মকর্তা তারা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ফিল্ড পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের সাথে থেকে এর ফলন কীভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ।